হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে মূলত আমরা টু মার্কেট বা টমেটো যে প্রোজেক্টটা আপনাদেরকে দিয়েছিলাম এই প্রোজেক্টের বেশ কিছু আপডেট আপনাদেরকে দেব অলরেডি কিন্তু তাদের স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং স্ন্যাপশটে কিন্তু রেজাল্টও দিয়েছে আপনাদেরকে এবং আপনারা অনেকে বিষয়টা বুঝতেছেন না যে কীভাবে কী কীরকম রকম করে আমাদের পেমেন্টটা পাবো আমরা সো সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে জাস্ট আপনার ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন সদস্য থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আপনার অনেকে গতকালকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন ভাই ফ্রেমেন আপনার কি আজকে পাব লিস্টেড কি আজকে হবে আসলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে টুকটাক জানতে হবে বেসিক জিনিসটা বুঝতে হবে তাহলে কিন্তু আপনার এরকম প্রশ্নর উত্তরগুলো কিন্তু আপনার নিজেরাই পেয়ে যাবেন যারা একদম নতুন ইউজার রয়েছেন এবং বর্তমানে কেবল এই প্রজেক্টগুলোতে কাজ করতেছেন তাদের মাথায় এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে এবং তারা কিন্তু আমাদেরকে এরকম প্রশ্ন করে থাকেন এবং অনেক ইউটিউবার আছে এবং আপনার যারা টিকটকে ভিডিও তৈরি করে আপনাদেরকে বলেছে যে সেপ্টেম্বরের দুই তারিখে লিস্টেড হবে আজকে আমরা পেমেন্ট পাব ব্যাপারটা কিন্তু এমন না সেপ্টেম্বরের দুই তারিখ ছিল আপনার স্ন্যাপশট স্ন্যাপশটের বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দিই স্ন্যাপশট বলতে একটা স্টেটমেন্ট আপনার অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট নেওয়া হবে যার উপর ভিত্তি করে আপনাকে পরবর্তীতে টুকেনের অ্যালোকেশন দিবে। আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কেমন সব কিছু দেখে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্ট এবং তাদের রুলস বা টাইটেরিয়া যদি ঠিক থাকে সেক্ষেত্রে ধরেন আপনি ইলিজিবল বা নট ইলিজিবল থাকবেন ব্যাপারটা কিন্তু এরকম এখানে পেমেন্ট লিস্টিং এগুলো কিন্তু কোনো ব্যাপার না ওকে সো আমি আপনাদেরকে সব কিছু ধাপে ধাপে দেখিয়ে দেব জাস্ট আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনারা টমেটোর যে বোর্ডটা রয়েছে বোটের ভিতরে অ্যাক্সেস করবেন অ্যাক্সেস করার পরবর্তীতে আনলক লেভেলস নামে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাকে কিছু সেকেন্ড বা কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরবর্তীতে আপনাকে রেজাল্ট দিবে। এবং এই রেজাল্টটা দেখেন আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট অনুযায়ী প্লাটিনাম থ্রিতে রয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু প্লাটিনাম ফোর রয়েছে হয়তো তার সাথে আমার রুলসটা মেনটেন হয়নি যার জন্য কিন্তু আমি প্লাটিনাম থ্রিতে রয়েছি এরকম করে কিন্তু আপনার অনেকে আয়রন ব্রোঞ্জ সিলভার গোল্ড এরকমই রয়েছেন কিন্তু বন্ধুগণ দেখেন চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসা পরবর্তীতে কিন্তু অনেক ভাই কমেন্ট করেছে সো আমি কমেন্টগুলো একটু দেখি এই যে দেখেন এ ভাইয়ের অ্যাকাউন্টে যদি আমি এক একটু দেখি ওনারা কিন্তু দেখেন এটা হচ্ছে ব্রোঞ্জ টু দেন হচ্ছে আয়রন টু এরকম করে কিন্তু এই যে দেখেন স্টোন টু ধরেন এখান থেকে স্টোন ব্রোঞ্জ আয়রন দেখতেছেন এই তিনটে অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিন্তু তিন রকমের এখানে ব্যাপারটা হবে কি ধরেন এখানে একটা সিস্টেম করবে তারা যে যারা ব্রোঞ্জের জন্য রয়েছে তারা ধরেন দশ হাজার টুকেন পেলো দেন হচ্ছে যারা ধরেন আয়রনের জন্য রয়েছে আয়রনে রয়েছে তারা ধরেন এক হাজার টুকেন পেলো বা যারা প্লাটিমের রয়েছে তারা এক লক্ষ টুকেন পেলো এরকম করে অ্যালোকেশন পাবেন প্রত্যেকটা র্যাঙ্কের জন্য আলাদা আলাদা অ্যালোকেশন বা অ্যামাউন্ট বিষয়টা এরকম হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং অনেকেই বলতেছেন যে ভাই পেমেন্ট দিল না পেমেন্ট দিল না এটা হয়তো স্ক্যাম করেছে ভাই ওরা তো আগামীকাল পেমেন্ট দিতেই চায়নি বা পেমেন্টের কোনো কথাই নাই জাস্ট ওরা স্ন্যাপশটটা নিয়েছে। আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আর কোনো কিছুই না বন্ধুগণ আমি যদি প্ল্যাটিনাম উপরে ক্লিক করে দিই দেখেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই অ্যারো অপশানে ক্লিক করে দিলে কিন্তু দেখেন প্লাটিনাম আর একটাতে নিয়ে সো সেখান থেকে কিন্তু আপনার এরকম করে আমি প্ল্যাটিনামের এই লেভেলটা আপ করতে পারবো এই যে আপনার স্টার্টসের মাধ্যমে এই স্টার্টসগুলোতে কিন্তু এটা আপগ্রেড করা যায় লেভেল আপে ক্লিক করে দেবেন ওইটা আপনার আপগ্রেড করা যাবে দেখেন দুইশো অষ্টাশিটা লাগবে আপগ্রেড করার জন্য আমার দুইশো ছিয়াশিটা স্টার রয়েছে সো আমি ইউজে ক্লিক করে দিলাম আর একটা স্টার্টস হলেই কিন্তু আমি এর লেভেল আপনার ইয়েতে চলে যেতে পারবো মানে এর লেভেল ফুরে যেতে পারবো সো দেখেন এখান থেকে ব্যাক করে দিলাম এখন এখান থেকে যদি আমি গেট মোড় অপশানে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট বিষয়টা আপনার একটু ভালোভাবে পড়বেন তাহলে আসল বিষয়টা বুঝতে পারবেন দেখেন স্ন্যাপশট নিয়েছে আপনার দুয়ে সেপ্টেম্বর এখানে যে টাইমটা দেখাচ্ছে ওই টাইম অনুযায়ী হচ্ছে আপনার বাংলাদেশে আপনার রাত দশটায় কীসের ওপর ভিত্তি করে স্ন্যাপশট নিয়েছে একটা হচ্ছে আপনার ড্রোপ গেম রেজাল্ট ডেলি চেক ইন টমেটো ফার্মিং ফ্রিকোয়েন্সি ডেলি কোড টাস্ক কম্পিটিশন আর রেফারেন্স এই কটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে একটা রেজাল্ট দিয়েছে এবং নিজে একটা বিষয় খেয়াল করে রাখেন দেখেন এখানে কি বলেছে নেক্সট স্ন্যাপশট অক্টোবর পরবর্তীতে কিন্তু আর একটা স্ন্যাপশট নিবে বন্ধুগণ মাইনিংটা কিন্তু এখনও ইন্ট হয়নি এখন আপনাদের প্রথম যে আপনার স্ন্যাপশটটা কমপ্লিট হয়েছে এর ভিতরে আপনি একটা অ্যালোকেশন পাবেন এবং এই যে অক্টোবরে যে আরেকটা স্ন্যাপশট নেবে এই যে আপনি এক মাস কাজ করবেন এইটার উপর ভিত্তি করে আর একটা আপনার অ্যালোকেশন পাবেন এবং টোটাল অ্যালোকেশনের জন্য আপনার যে টোকেনটা পাবেন লিস্টেড হওয়ার পূর্বে এটা আপনার ক্লাইম করে সেল করতে পারবেন এখনও কিন্তু মাইনিংটা ইন্ট হয়নি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এই প্রজেক্টের টুকেনটা লিস্টেড হবে কবে কবে সো এই প্রোজেক্টের টুকেনটা লিস্টেড হবে কোয়ার্টার ফোরে কোয়ার্টার ফোর কোনটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেহেতু আপনার অক্টোবর পর্যন্ত একটা হচ্ছে আপনার ইয়ে থাকতেছে স্নাবসায়ের ডেট থাকতেছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অক্টোবর অক্টোবরের মেডেলে অর্থাৎ পনেরো দিন পরে এবং নভেম্বর ডিসেম্বরের মাঝে কিন্তু এই টুকেনটা লিস্টেড হবে আশা করি আপনার ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পেরেছেন সো এখন আপনারা কি করবেন যারা কাজ করেছেন যাদের লেভেল রয়েছে তারা এক মাস আবারও কন্টিনিউ কাজ করবেন এই প্রোজেক্টটা থেকে যে আপনার পেমেন্ট একদমই পাবেন না ব্যাপারটা এমন মনে হচ্ছে না হয়তো আপনাদেরকে পেমেন্ট দিবে কিছু না কিছু পেমেন্ট অবশ্যই দিবে যদি পেমেন্ট নাই দিত সেক্ষেত্রে এই যে আপনার র্যাঙ্কে প্লাটিনাম যে র্যাঙ্কগুলো করেছে আপনার অ্যাকাউন্টটা নট ইলিজিবল করে দিত কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু নট ক্লিজেবল করেনি আপনাকে কিন্তু একটা র্যাঙ্কের ভিতরে আপনাকে রেখে দিয়েছে এবং এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনি পরবর্তীতে আপনি রেওয়ার্ড পাবেন এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন বন্ধুগণ আপনি এখন দৈনিক কাজটা কী দৈনিক কাজ হচ্ছে এখান থেকে ফার্মিং করবেন গেমস খেলবেন পাশাপাশি টাক্স কমপ্লিট করবেন যদি রিফারেল করতে পারেন যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে রিফারেলও করবেন এবং নতুন নতুন টাস্কও কিন্তু অ্যাড হয়েছে এবং আজকে থেকে শুরু করে এই যে আপনার অক্টোবর মাসের স্ন্যাপশট নেওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনি পরবর্তীতে স্ন্যাপশটে ওই টুকেনটা পাবেন এ বিষয়টা কিন্তু মনে রাখবেন সো টাস্কগুলো আপনার কমপ্লিট করতে থাকেন এবং সব কিছু তারা কিন্তু বলে দিয়েছে আগের মতনই জাস্ট কাজটা আপনার কন্টিনিউ করতে থাকেন আর এই প্রোজেক্টটা যে আপনার খুবই একটা খারাপ প্রোজেক্ট ব্যাপারটা কিন্তু আমার না হয়তো কিছু কিছু আপনার পেমেন্ট অবশ্যই আপনার পাবেন কিছু না কিছু এরকমই আর কিন্তু ভালো খুব একটা যে অ্যামাউন্ট পাবেন দুই চার পাঁচশো ডলার এমনটা কিন্তু আশা করা একদম বোকামেশারা কিছুই না পাশাপাশি ওয়ালেটে ক্লিক করে এখনও যারা ওয়ালেটটা সেট আপ করেননি বা কানেক্ট করেননি তারা ওয়ালেটটা অবশ্যই আপনার কানেক্ট করবেন এবং যে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন সেই অ্যাকাউন্টে চেষ্টা করবেন এক থেকে দুই ডলার একটা অ্যামাউন্ট রেখে দেওয়ার জন্য জাস্ট আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটির জন্য এবং সেটা আপনার টোন কয়েন রাখতে পারেন বা টোন নেটওয়ার্কের ইউএসডি রাখতে পারেন যদি আপনার জাস্ট টোন থাকে সেক্ষেত্রে টোনটা আপনি রেখে দিবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে কোথায় রেখে দিবেন যে ওয়ালেটটা আপনি কানেক্ট করেছেন আশা করি এই ব্যাপারটা আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন বন্ধুগণ এটাই ছিল বিষয় আশা করি আপনার আর মনের ভেতরে কোনো প্রশ্ন থাকবে না আমি সব কিছু আপনাদের বলে দিলাম আবারও বলে দেই আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি এখান থেকে টুকেন পাবেন যত বড়ো র্যাঙ্ক হবে যত ভালো র্যাঙ্ক হবে তত বেশি টুকেন পাবেন ছোটো র্যাঙ্কের জন্য ছোটো টুকেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেলিগ্রামের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে